তোমাকে বলছি, হ্যাঁ তোমাকেই। শেখ মুজিবের নাম মুখে নিতে অতীতে সময় পাওনি, কত গান তুমি গেয়েছো কিন্তু মুজিবের গান গাওনি। এখন তোমার সময় হয়েছে, জোয়ারে নৌকা বাইছো, আবেগ মথিত কণ্ঠে তুমিও মুজিবের গান গাইছো। মুজিবের গানে অপূর্ব সুর, বাণীগুলো অনুরণিত, নয়া অভিলাষে মহা উচ্ছ্বাসে তোমার কণ্ঠ ধ্বনিত। কোনোদিন তুমি মুজিবের নাম মুখে আনো নাই অতীতে, মুজিবের প্রতি ইদানিং প্রেম বাড়িয়াছে দ্রুত গতিতে। আগে কি বলিতে আগে কি করিতে, লেখা রহিয়াছে সবিতা, আজকাল দেখি মুজিবের নিয়ে তুমিও লিখছ কবিতা। তোমার কাব্য প্রতিভা হঠাৎ ধাবিত হইল মুজিবে, সকলে কারণ বুঝিবে না, তবে কেউ কেউ ঠিকই বুঝিবে। কি দারুণ ছবি আঁকো তুমি আহা, তুমি খ্যাতিমান আঁকিয়ে, অতীতে কখনো মুজিবের দিকে দেখনি তুমি তাকিয়ে। মুজিবের ছবি আঁকো নাই তুমি কখনো তোমার তুলিতে, সময় লাগেনি 75-এর পরে তাকে দ্রুত ভুলিতে। মুজিব বিরোধী তোমার উক্তি বাতাসে উড়ত ঘুরত, এখন তোমার ক্যানভাস জুড়ে মুজিব হয়েছে মূর্ত। জাতির পিতাকে হত্যার পরে তুমি করেছিলে হাস্য, শুনেছি তোমার উল্লাস ধ্বনি, পড়েছি তোমার ভাষ্য। সাক্ষী পুরনো পত্রিকাগুলো আর প্রেস ক্লাব চত্বর, নত জানু হয়ে ঘাতকের দলে ফিরেছিলে অতি সত্তর। তারপর তুমি ইউটার্ন নিলে, ঘ্রাণ শুঁকে শুঁকে ক্ষমতার, সন্দেহ করি সন্দেহ জাগে তোমার মুজিব মমতার। ধর্মগ্রন্থে আরবিতে লেখা, পড়ো 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 ইকরা, ইতিহাস সব লিখে রাখে যেন ভোলেনি সাংবাদিকরা। বুদ্ধিতে ছিলে পাকা অতিশয় বুদ্ধিজীবীর আসনে, তোমাকে দেখেছি টিভি টক শোতে, মঞ্চে মঞ্চে ভাষণে, ঘুরিয়ে পেঁচিয়ে জনকের প্রতি অসম্মানের তীরটা ছুঁড়েছ নিখুঁত, বহুকাল ব্যাপী খেয়েছ সরটা ক্ষীরটা। ইদানিং তুমি সেরকম নও, পাল্টে ফেলেছ নিজেকে, কি করে ভুলিব জনক বিরোধী আর্যে কিংবা ডিজেকে। আজকাল তুমি সত্যনিষ্ঠ মুগ্ধ জাতির পিতাতে, অতীতের কালে কি কি বলিয়াছ কিছু আসে যায় কি তাতে। বুদ্ধিজীবীর বুদ্ধিজীবিতা যদি কেনা যায় অর্থে, বুদ্ধিজীবীরা ডিগবাজি খায় যদি বিনিময় শর্তে, ঘন ঘোর এক কৃষ্ণ পক্ষ জোটে যে জাতির ললাটে, বুদ্ধিজীবী অবদান লেখা 71-এর মলাটে। জনকের গুণ কীর্তনে তুমি মুখে ফেনা তোলো আজিকে, তুমি মনে রেখো জাতি মনে রাখে দুঃসময়ের মাঝিকে। বিশেষ দ্রষ্টব্য, 5টি দশক নীরব থাকিয়া নব উদ্যমে আগত, স্বাগত তোমাকে আগত বন্ধু, স্বাগত তোমাকে স্বাগত। স্বাধীনতার আজ সুবর্ণ তিথি, দিকে দিকে তারই সৌরভ, তোমাকেও তার অংশ দিচ্ছি, নাও মুঠো মুঠো গৌরব। এই নাও নয়া শাড়ি পাঞ্জাবি আজি আনন্দ হর্ষে, উত্তরীয়টা তোমাকে দিলাম সবার মুজিব বর্ষে। জনক সবার,
সব বাঙালির, তুমিও তো তার অংশী। এই বাংলায় তুমিও কিন্তু শেখ মুজিবের বংশী। সুসময়ে তুমি কাছে এসেছিলে, দুঃসময়েও থাকিও চিরদিন তুমি শেখ মুজিবেরে বুকের গহীনে রাখিও। কবি লুৎফর রহমান রিটন, লিখেছেন অটোয়ায় বসে, 18 মার্চ 2021 এবছরই। চমৎকার এই কবিতাটি আপনাদের সাথে ভাগ না করে নিতে পারলে আমার মনটা খুঁতখুঁত করত। সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার গানে মাই টিভিতে, এবং আর শোকের মাস এটি আমাদের, তাই ভাবলাম এই কবিতাটি খুব খুব জরুরি এবং অনেক কিছু বলে এই কবিতায়। আছে রন্টি দাস, আছে আমার বন্ধুরা সবাই। আমি খুব আন্দোলিত আনন্দিত তোমাদের সবাইকে পেয়ে। এবং কোন গানটি দিয়ে শুরু করবি রন্টি? যেহেতু আজকে আপনি সুন্দর কবিতা দিয়ে শুরু করেছেন জাতির পিতার, আমিও একটি জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে আমার নিজের একটি মৌলিক গান, এই গানটার ব্যাপারে আমার মনে হয় আমি গানটা গেয়ে ফেলি তারপর কথা বলি। ঠিক আছে, শুরু করছি। চলো।
চমৎকার, খুব সুন্দর একটা গান রে, আর তোর গলা আরো ভালো হয়েছে। থ্যাংক ইউ, অনেক রিয়াজ করেছিস এই প্যান্ডেমিক আসলে। হ্যাঁ, এটা কিন্তু দেখ সুবার্তাও নিয়ে এসেছে, সুবার্তাও নিয়ে এসেছে আমাদের আর্টিস্টদের জন্য, তাই না? যদি ওভাবে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর গান। এই গানটি লিখেছিলাম আমি, মানে আমি লিখেছি প্রায় 2013 সালের দিকে। বাহ। তো একদিন আমার ডায়েরিতে গানটা লেখা ছিল, হয় না যখন মনে পড়ে আমি গান লিখে ফেলি। আমার আবার সচরাচর গান লিখতেও পারি না, কারণ অতটুকু আসলে দক্ষ আমি না। তো একদিন হঠাৎ করে আমার মেয়ে খেলতে গিয়ে ডায়েরি বের করেছে, ও গানটা লিখা দেখেছে। তা আমাকে বলছে, এটা কার গান? আমি বলছি, আচ্ছা আমি লিখে রেখেছিলাম। পরে ও সুর করলো, পরে আমরা একসাথে আবার দুজন মিলে দুজন ই করে আবার এটার মিউজিক অ্যারেঞ্জ করেছে সুমন কল্যাণদা, ওনার কাছে গেলাম। পরে এই গানটা আমি রেডিও বাংলাদেশ বেতার একটি প্রোগ্রামে গিয়েছিলাম, তো ওখানে মানে এই গানটা রিলিজ করার আগে তো ওখানে আমাদের মাননীয় তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মুরাদ হাসান ভাই ছিলেন ওখানে। উনি গানটা শুনেই আমাকে, মানে এই গানটার যে মিউজিক ভিডিওর দায়িত্ব উনি ওনারা তথ্য মন্ত্রণালয় থেকে নিয়েছিলেন। তো গানটি আসলে মুজিব বর্ষে বের হওয়ার কথা ছিল 2020, কিন্তু আসলে করোনার জন্য হলো না। বাট সেই বছরই গত বছর এটা 16 ডিসেম্বর রিলিজ দিয়েছি। খুব ভালো সাড়াও পেয়েছি। খুব সুন্দর একটা গান। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরছি আবার রন্টির কাছে, নানান গান শুনবো। আপনারা থাকেন মাই টিভিতে আমার গানে। বৃহস্পতিবারের মাই টিভির আনন্দ আমার গান, এবং আছেন রন্টি দাস। এইবার কোন গানটি শুনবো? এইবার যেহেতু আমরা আসলে বেশ কয়েকটা বছর করোনা নিয়েই আছে, একটা প্যান্ডামিক সিচুয়েশন আমরা সবাই আছি, পুরো পৃথিবী আছে, তো আসলে স্টেজ প্রোগ্রামগুলো আমাদের ছিল না, কিন্তু আমরা বাসায় বসে এবং স্টুডিওতে অনেকগুলো কাজ করেছি এবং করোনা সচেতনতা নিয়ে অনেকগুলো গান করা হয়েছে। তো আমার মনে হয় আজকে আমি একটা করোনা সচেতনতা গান করতে চাই, কারণ ইউজুয়ালি আসলে গাওয়া হয় না, বাট আমার মনে হয় কি আসলে গানগুলো তো আমাদেরকে দিয়ে গাওয়ানো হয়েছেই, আসলে অ্যাওয়ারনেসের জন্য, মানুষ শোনার জন্য। দারুণ সংযোজন। তো গানটি গাইছি, এটি চট্টগ্রামের ভাষায় করা, একটি ব্রিটিশ এনজিও গানটিকে ইয়ে করেছেন। গানটি লিখেছেন মিরাক্কেল আরমান ভাই, উনি আমাদের বাংলাদেশের খুব কৃতী একজন সন্তান। গানটি গেয়েছে আমি, নিশিতা কিশোরদা এবং আরমান ভাই। কম্পোজিশন এবং সুর করেছেন সুমন কল্যাণদা। আবার গাইছি। দারুণ, এমনিতেই আমি চাট গাইয়া গানের খুব ভক্ত। চল, ভাল লাগবে আশা করছি। সাবান দিয়ে হাত ধুইবা
বাসি ওইলে পাতা আলাদা থাইবা দারুণ সাংঘাতিক। এবং এইভাবেই তো মানুষকে, আমাদের দেশের মানুষ গান দিয়ে কিন্তু অনেক কিছু শিখতে পারে। নিশ্চয়ই। এবং তোমাদের এই উদ্যোগটা সাংঘাতিক, কারণ আমাদের দেশের মানুষ সুর ভালোবাসে, সুর ভালোবাসে, স্বাভাবিক একটা সুর প্রেম আছে। অতএব গান দিয়ে সত্যি অনেক কিছু করা যায় আমাদের দেশে। আমার কাছে মনে হয় কি, আসলে এখন যে সিচুয়েশন, আগে থেকেই একটু রিলেট, আমি আসলে একটু বাস্তববাদী মানুষ, মানে একটু ভাত ডাল খাওয়া মানুষ, একটু রিকশায় চড়া, একটু অগোছালো না আসলে, যেমন আমি নিজেকে একটু মানে আলগাভাবে প্রস্তুত করতে আমি পারি না। তা আমার কাছে কেন জানি মনে হয়েছে, প্রায় গত বছর থেকে এই অবধি প্রায় 50-60টা গান গিয়েছি করোনার। কম কিন্তু না, সে অনেকগুলো গান, 50-60 তো অনেক গান। হ্যাঁ, তো এতগুলো গান আসলে আমরা কেন গাইছি, মানুষের জন্য গাইছি। আমার মনে হয় এটা হচ্ছে আসলে বেস্ট টাইম সমাজ সেবা গাওয়ার জন্য। আমার তো আর কোনো কিছু করার নেই, আর কি করব। হ্যাঁ, সাহায্য হাতটা বাড়াবো আমরা কেমন করে, তাই না? দারুন দারুন রন্টি, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এফর্ট। চল পরে গানে যাব। আচ্ছা, এখন যে গানটি গাইছি, এই গানটি লিখেছেন খুব বিশিষ্ট একজন শ্রদ্ধেয় ব্যক্তি, জামাল হোসেন ভাই। ওনার একটি গানের আছে, একটি চ্যানেলও আছে, রঙ্গন মিউজিক থেকে গানটি প্রকাশিত হয়েছে। গানটি সুর এবং কম্পোজিশন করেছেন আমাদেরই আরেক ভাই, আমাদের ক্লোজ আপ অনেক ছিল একসাথে, মহিন খান। গানটি গাইছি রাতভর বৃষ্টি, খুব সুন্দর একটি গান, মানে আমার লাইফে গাওয়া। আমি গানটা হয়তো এখনও তো ভালো গাইতে পারবো কিনা জানি না, বাট গানটার যে অন রেকর্ড আছে ইউটিউবে, মানে আমার, আমি কোনো শিল্পী আসলে স্যাটিসফাইড তো হয় না তার গানে বা গায়কিতে, বাট আমার মনে হয় আমি যদি সেরকম একটু গাইতে পারতাম যেরকম রেকর্ডিংয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আসলে হয় না, হয়তো আরেক রকম সুন্দর হবে। আমি একটু গেয়ে শোনাবো, আশা করি হয়তো আরেক রকম সুন্দর হবে। চলো, এমনিতেই আমি বৃষ্টি পাগল মানুষ। ওকে, চল।
রাতে ভরে বৃষ্টির গান, আমি জানি না তুমি তুই কেমন গিয়েছিলি তোর ইউটিউব চ্যানেলে, আই জাস্ট লাভ ইট। কি পরিমিতি বোধ তোর গাওয়ায়, মানে ঠিক যতটা মূর্ছনা করা প্রয়োজন, যতটা মূর্কি ধরার প্রয়োজন, এই জিনিসটা যে কি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমার কণ্ঠে
আছে দেখি আমি উজাড় করে সব দিয়ে দিব, এই জিনিসটা তোর মধ্যে। হ্যাঁ, ঠ্যার যেটাকে বলে, দ্যাট ইজ সাচ অ্যান ইম্পর্ট্যান্ট থিং ইন মিউজিক, যে আমি কতটা করা উচিত। জীবনের সব কিছুতেই পরিমিতি বোধ খুব জরুরি, খুব জরুরি, সঙ্গীতেও, সঙ্গীতে সেটা খুব খুব খুবভাবে একটা পরিপক্ক তা ধরা পড়ে। এবং তুমি বেশ পরিপক্ক হয়ে গেছো গো, জানিস রন্টি, লাস্টবার যা শুনেছি এইবার ইউ হ্যাভ মেড সাচ আ লিপ, আমার যে কি ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। পরের গানে যাব আমি তো, মানে যেটা হয় যে থাকে না, যে আগে ছোটবেলায় কিন্তু টিচারদের পিটা খেতাম, মাস্টার মশাইদের, তো আমার মনে হয় কি গান আসলে এমন একটা বিষয় যে কোনো শিল্পই সামনে একজন বেত নিয়ে বসে থাকা উচিত। আসলে বেত নিয়ে নয়, মানে আমার মনে হচ্ছে কি গানটা আসলে আমি আপনার জন্য আজকে অনেক ভালো গাইছি, মানে একদম নিখুঁত ভাবে গাওয়ার চেষ্টা করছি। না 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 না, আমার মনে হয় কি এই সিটে যেই আসে, যে আর্টিস্ট গান করতে আসে, সে খুব মাথা একদম ঠান্ডা করে আসা উচিত, বা সে আসে। সব জায়গায় তাই করিস তোরা, সব জায়গায় তাই করিস, করিস, আমার বিশেষ অনুরোধ, কারণ গানের জায়গায় তো তোমার আসলে গানের জায়গা। আই গিভ মাই 100%, তাই না? আপনি সব জায়গায় থাকবেন, চল গান কর। আচ্ছা, এবার কি গাইবো জানি আমরা, হৃদয় যেখানে। আচ্ছা, এবার আমি একটু আমার নিজের গানগুলো একটু গাইবার চেষ্টা করছি। হ্যাঁ প্লিজ, আমি এটা খুব এনকারেজ করি, কারণ হলে মানুষজন শুনতে পায় না নতুন গান কি হচ্ছে, তোরা যদি না গাস। আমরা একটু চাই আমাদের গানগুলো একটু বাঁচিয়ে রাখতে, তো সে কারণে নিজেদের গানগুলো গাইবার চেষ্টা করছি। ভীষণ, এখন যে গানটি গাইছি, গানটি আমার জীবনের প্রথম প্লেব্যাক, হৃদয় যেখানে। এই গানটি আমি এবং মহিন ভাই করেছিলাম, দেবাশিস বিশ্বাস পরিচালিত একটি মুভি শুভ বিবাহতে গিয়েছিলাম। গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল ভাই, সুর এবং কম্পোজিশন করেছেন শকত আলী মন, এবং গানটি গাইবার পর খুব সাড়া পেয়েছিলাম, এখনও ভালো লাগে সে স্মৃতিগুলো। আশা করি এরকম আরও অনেকগুলো গান হয়তো পরিচিতি পাবে, হয়তো আমি ওই গানের মাধ্যমে হয়তো কিছু কিছু মানুষের মনে বেঁচে থাকবো, আশা করি। গাই চল।
মিষ্টি গানটা, কম্পোজিশন, বকুলের কথা, ইমনের সুর আর তোদের গাওয়া, ভারি সুইট একটা, ভেরি সুইট একটা প্রেজেন্টেশন অফ আ সং, তাই না? অনেক মজা লাগলো এবং বিরতি আসছি আমরা মাই টিভিতে ফেরত আমার গান নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে। আমার গান মাই টিভিতে এবং আমরা শুনছি রন্টির গান, রন্টি দাস, চমৎকার সব গান। এবার কোন গান? এবার আমি যে গানটি গাইছি এই গানটিও একটি মৌলিক গান। গানটির নাম হচ্ছে একলা তুমি একলা আমি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবি শেখ নজরুল, খুব শ্রদ্ধেয় একজন মানুষ, খুব সুন্দর উনি গান লিখেন। ওনার আসলে কবিতা বা যে কোনো কিছু নিয়ে আসলে আমার বলবার সেই ভাষা নেই, আমি আমার জায়গাতে শুধু গেয়েছি। আর গানটি সুর করেছেন, সঙ্গীত আয়োজন করেছেন শোয়েব শিবলি ভাই। গাইছি, চল।
সুন্দর একটা গীতিকাব্য আসলে আসলে আমি একটু ওনার ব্যাপারে বলতে চাই। শ্রদ্ধেয় গীতিকবি শেখ নজরুল, মানুষটি আসলে এমন যে আসলে উনি যখন কথা বলেন তখনও সেই কবির ভাষায় কথা বলেন, এবং ওনার গানগুলো আমি যতগুলো গান গেয়েছি প্রত্যেকটা গানে কিন্তু একটা লুকায়িত আমার কাছে মনে হয় কি একটা কথা আছে, সুরের ব্যাপারটা কিন্তু পুরোপুরি কথার সাথে জড়িত। মানে যখনই গাইতে যাই আমি হয়তো একলা, আমি একলা, তুমি একলা, একটা পাখি, নিজেকে আমি একলা ভাবছি, নিজেকে আমি আমি ভাবছি, নিজেকে আবার আমি তুমি ভাবছি, আবার আমি নিজেকে পাখিও ভাবছি। মানে ভাষার আসলে বিষয়টা আসলে অন্যরকম। তাই তো হওয়া উচিত। ধন্যবাদ। গান তো হয় না, সরি, বাট অফকোর্স বাংলা ভাষা যে কি সুন্দর আসলে, এত তার মাধুর্য, এত তার শব্দ ভাণ্ডার, আমরা শব্দই ব্যবহার করব না, হ্যাঁ, তাহলে শব্দগুলো তো হারিয়ে যাবে, সেটা তো গানে কবিতায়। আমরা তো তাই দেখে এসেছি ছোট্টবেলা থেকে, বাংলা গানের কাব্যিক যে রূপ এবং শব্দের যে সৌন্দর্য, যেমন উচ্চারণে কি মাধুর্য উচ্চারণে, তেমনি শব্দ ভাণ্ডার কত রকমভাবে, কত কবি আমাদের, সেই রবি ঠাকুর, কাজী নজরুল, জীবনানন্দ দাস থেকে শুরু করে কত চমৎকার কবি আমাদের, তাই না? আমরা যেন কবিতাও পড়ি, গানের মানুষদের কবিতা পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। যিনি লিখেন কেবল তাঁরই না, যিনি গান, যিনি সুর দেন, কবিতার যে একটা অদ্ভুত, এতটুকুনের মধ্যে অশেষ, এই বিষয়টা যদি ধরতে পারি আমরা, সঙ্গীতে তার ভীষণ প্রভাব পড়ে। আসলে সব শিল্পই রিলেটেড, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য আদার ফর্মস অফ আর্ট, তাই না? সব কিছুর সাথে সব কিছুর একটা চমৎকার মিলন আছে এবং জীবনের সঙ্গে। পরের গানে যাই চল। আমার মনে হয় কি, আমার এই প্রোগ্রামটি যখন আসি তখন আমি সবকিছু ডাবল ডাবল দেখি। ব্যাপারটা হচ্ছে আমার এই কারণে, মানে যখন একদম অসীম একটা জ্ঞানের ভাণ্ডারের সামনে পড়ে যায় না, তখন যে কী পরিমাণ হোঁচটটা খায়, মানে নাকানি চুপানি যা আছে, মানে সব কিছু মিলে আমি এ কারণে আমি ডাবল ডাবল দেখি আপনার এই প্রোগ্রামে আসলে। মানে আমাকে কি কোনো কথা শোনালে? আমি কথা শোনাইনি, আমি কি বলেছি আমার মনে হয় যারা প্রোগ্রাম দেখছে তারা অবশ্যই বুঝতে পেরেছে। আচ্ছা, আমি কিন্তু বুঝলাম না, তার মানে আমি বোকা। চল পরের গানে যাও। এখন এখন যে গানটি গাইছি, গানটি আসলে পশ্চিম বাংলার একটি বিখ্যাত গান, রাঘবজির একটি বিখ্যাত গান, চাঁদ কেন। এই গানটা সবাই জানে, কেন জানি গানটা ও গত এক দেড় সপ্তাহে অন্য একটা লাইভে বাজিয়েছিল। আমি তখন থেকে বলছিলাম আমি কোন একটা লাইভ হলে গানটা গাইবো। মানে হয় কি আমার ওর সারাদিনে গানের সাথে থাকা হয় কোনো কোনো হোক, এটা ছেলের গান, আমি গাইবো। আমারও খুব খুব পছন্দের শিল্পী, তো আবার অলোকদার কাছে গান শিখছিল, পরে অজয়দার কাছেও শিখছিল, খুব ভালো। মানে উনার আসলে উনার যে ট্যালেন্ট, কিন্তু আমি এটাও বলবো তোমাদের মতন অনেক কয়টা চমৎকার শিল্পী এসেছে বাংলাদেশে, এবং আমার না মনটা ভরে যায়, কারণ অনেকদিন পিওর মিউজিক শুনছিলাম না বাংলাদেশে। পিওর মিউজিকের একটা পিওরিটি আছে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এক ঝাঁক ফেরত এনেছো, এবং সেটা আমার যে কি ভালো লাগে না, মনটা সত্যি ভরে যায়। চলো শুনি তো গানটা, একটু আমরা একটু মিউজিকের একটু চেঞ্জ করেছি, আর আমি তো অত ভালো গাইতে পারি না, বাট আমি গাইছি আমার আবেগ থেকে, তো আমি মনে করছি আপনি আবেগ থেকে জাজমেন্ট করবেন আপনি আর কোনো কিছু। আচ্ছা, আমি কোনো জাজমেন্ট করি না, আমার মজা লাগে নয় যে লাগে না।
যদি কেন আসে না আমার ঘরে, যদি কেন আসে না আমার ঘরে, যদি কেন আসে না আমার ঘরে, সে অভিমানী আমার ঘরে।
মুগ্ধ হয়ে শুনলাম, কি যে ভালো গাইলি তুই। মানে এই গানটা তো আমি রাঘবের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠে শুনেছি বলে আমার মনে পড়ে না। হ্যাঁ মানে ওইভাবে আমি হয়তো শুনি, হয়তো অনেকে গেয়েছে, কারণ এটা তো অনেকেই কভার করে বোধ হয়। হোয়াট আ ওয়ান্ডারফুল রেন্ডিশন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন আমার সাথে, মানে দে অল আর জিনিয়াস, এবং তারা না হলে আসলে আমি গাইতে পারি না, তাহলে হয় না। গানটার সৌন্দর্যটাও এক্স্যাক্টলি, থ্যাঙ্কস টু অল অফ ইউ, থ্যাঙ্কস। হ্যাঁ পরের গানে, আচ্ছা আমি ভাবলাম ফোন এসছে, কোনো ফোন এসেছিল কতগুলো, কিন্তু যাই হোক আবার আসবে। একটু বকাই তো খাবো আর কি, বকা দেয় না, বকা দেয় না, বকা দেয় না। আচ্ছা আমরা হঠাৎ এই গানটা খুব গাইবার ইচ্ছে হলো। আমি আবার খুব অভিমানী মানুষ তো, একটু কষ্ট পেলেই এরকম গান চুজ করি, স্টেজও আমি এমনই করি। দেখা গেলো ওর সাথে আমার কোনো বিষয়ে রাগ, হঠাৎ করে আমি গাওয়া শুরু করলাম, আগে যদি জানতাম। এটা আসলে হয় কি, একটা এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে চাই, যে আমি একটা বিরতিটা নিয়েই রাখি, আমরা এই গানটা শুনতে শুনতে চলে যাব সংবাদের জগতে, আর এই গানটা শুনতে শুনতেই যাই। হ্যাঁ আমার কাছ থেকে বিদায়। আর এই গানটি যিনি লিখেছেন তার ব্যাপারে আসলে আমরা সবাই জানি, শ্রদ্ধেয় মরহুম আলাউদ্দিন আলী স্যার, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আসলে এরকম একজন মহামানব যারা আসলে গানের জন্য কি করেছেন, সুরের প্রতি লেজেন্ডের, মানে এরকম গান আসলে হয়তো আর হবে কি না আমি জানি না, বাট আমি গাইছি, আমি এখনো নিজেকে লাকি মনে করছি, আমার বাচ্চা কাচ্চা জানি না। আলীদের এই অবদানগুলো তো থেকে গেল তোমাদের জন্য, হ্যাঁ, এবং তারপর তোমরাও দিয়ে যাবে। এই সব গান তো সহজে হয় না, এটা ঠিক। চলো শুনি। মানুষ না
ফিরলাম আমরা। আপনারা আছেন মাই টিভিতে আমার গানে, এবং সঙ্গে আছে রন্টি দাস আর আমাদের বন্ধুরা সবাই। কি চমৎকার সন্ধ্যা সাজিয়েছে আমাদের জন্য। রন্টি, কোন গান? হ্যাঁ, একটু নজরুলগীতি গাইবার চেষ্টা করছি। দাঁড়াই
সম্বর সম্ভর মহিমাতা মানে যেমন গাইলি বিশেষ করে এনারা দুজন যেমন করে ভরলো, হ্যাঁ মানে চমকপ্রদ, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমি আসলে সব সময় তো একদম নতুন করে সাজালো, খট্টামের এফেক্ট আনলো এটা দিয়ে, কি মজার। মানে I was thinking যে এই গানটা তবলা ছাড়া কেমন করে, বাট you didn't miss it. আমি একটু বলতে চাই, যেহেতু এই প্রোগ্রামটা আসলে আমাদের সবার, আমি একা এখানে গান গাইতে আসিনি, আমি একটু একজন করে বলতে চাইছি একটু, যেহেতু ওর পারফরমেন্স ছিলই মিঠুদার, ও আসলে বেসিক্যালি একজন তবলা শিল্পী, এটা অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না যারা ওর ড্রামসের ফ্যান। এরপর তো অক্টোপ্যাড বাজিয়েছেন, সে ড্রামস বাজাচ্ছে, আসলে বেসিক একটা ফ্যাক্ট, বেসিক জানা থাকলে সে একটা, আমার মনে হয় কি একটা ছোট বইয়ের মধ্যেও, আমি আমার ভাই মিঠুন আমরা ছোটোবেলায় যখন তবলা শিখতাম, ম্যাচের কাঠি দিয়ে আমাদের ওস্তাদ যে আমাদের তবলা শেখাতেন, তেরে কেটে তাকো তাকো শেখানোর জন্য। সো আমি তো ওরকম ক্ষুধার মানুষ, একটু ক্লাসিক্যাল নজরুলগীতি গেয়েছি, একটু ওরকম যদি না হয়, গাইতে তো পারি না কিন্তু আড়ি তো চলে আসে, তো ওই জিনিসটা আসলে আমি তো মানে, ও বলছিল তবলা ছাড়া, আমি ও আবার জানে, ওকে ফাইন উইল রক, টেনশন নাই। সো থ্যাংক ইউ মিঠুদা। আর কামরুল তো হচ্ছে আমার মামা, ওকে আমি মামাই ডাকি, আর বাসি মানুষ কিন্তু আমার পছন্দ না, যারা বাসি বাজায়, কারণ এটা কিন্তু মানুষ মেরে ফেলে, আমার ধারণা বাসি বাজিয়ে কিন্তু মানুষ মানে মানুষ মেরে ফেলতে পারে, ওরকম একটা ক্ষমতা আছে, স্রষ্টা ওকে দিয়েছে। সো থ্যাংক ইউ, আমি একটু পরিচয়টা করিয়ে দিই সাথে সাথে। আর বেস গিটার আছেন রাজা ভাই, আমার খুব পছন্দের একজন মানুষ, সবসময় হাসি সুলভ, আর ওনার বাজানোর ব্যাপারে কিছু বলা নাই, মানে হি ওয়াজ এ
একজন ফাউন্ডার মেম্বার ফ্রম পার্থিব ব্যান্ড, এবং উনি নিজে অনেকগুলো গ্রুপ মেনটেন করেছেন, এখন ওনার একটা নিজস্ব ছোটখাটো অর্গানাইজেশন আছেন। থ্যাংক ইউ রাজা ভাই। কিবোর্ডে আছেন, মানে কি বলবো, মা দুর্গা, মানে কি বলা হয় এটার ছেলে ভার্সনকে, কি বলা যায় আমি তো বুঝতে পারছি না, বাবা দুর্গো, মানে যে একাধারে একজন কিবোর্ড প্লেয়ার, বংশী বাদক, তারপর স্যাক্সোফোন প্লেয়ার, আর কি কি আছে, চাইনিজ ফ্লুট বাজান, ট্রাম্পেট বাজান, আর সরি কি জানি হারমোনিকা বাজান, মানে বোধহয় আর বাকি সব শিখেই ফেলবে উনি। উনি প্রচুর অধ্যাবসা একজন মানুষ আর প্রচুর তীক্ষ্ণ ব্যক্তিত্বের, আমি কিন্তু ব্যক্তিত্ব মানুষ মানুষ খুব পছন্দ, আমি মনে করি আমি খুব ব্যক্তিত্ববান, আমি ওই নড়চড় কথা বলা আমার একদম পছন্দ না, এটা কিন্তু আমি শুরু থেকেই, সো আই লাইক হিম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পাভেল ভাই। আর সর্বশেষ যার কথা বলছি তার কথা আমি সবসময় আসলে খুব দুষ্টামি করে বলি, বাট হি ইজ মাই মেন্টর, আমার বাবা মার পরে, বাবা মার বাড়িতে যতক্ষণ ছিলাম আমার বাবা মা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে গানের ব্যাপারে, সে সকাল থেকে ঘুম থেকে উঠানো, আমার বাবার রেয়াজে বসিয়ে দেওয়া, এই ঘুমের মধ্যে ইচ্ছে করছে না তারপরও রেয়াজে বসো, গলা ভাঙা থাক, মা এসে আবার সন্ধ্যায় বসানো, আমার দাদু আসা, আমার দিদা এসে গান গাওয়ানো, মানে বিয়ের পর একটা লাইফ থাকে না যে আসলে কি শুধু চুলাই নাড়বো, বাট ফাইন, যে আমার ব্লুটুথ আমার ইয়ারফোন আছে, আমি রাঁধছি, আমি গান গাচ্ছি, আবার দৌড়াই গিয়ে স্টুডিও ঢুকে আবার আমি ওরও গিটারে একটা নতুন গান কম্পোজিশন করছি, আবার বাচ্চারাও গান শিখে গেল, আমার ছেলে আবার শেখ মুজিবের ফ্যান, সে এসে আবার উ জানে কোথায় গ্যাপ কোথায় কি হবে, শেখ মুজিব বলবে না, বঙ্গবন্ধু শেখ, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, আমার মেয়েও দেখা যাচ্ছে মোটামুটি গানের সাথে মোটামুটি রিলেটেড, সো থ্যাংক ইউ সো মাচ, তাকে হাজবেন্ড হিসেবে বলবো না, অ্যাজ এ মিউজিশিয়ান সি মানে হি ইজ মাইন্ড ব্লোয়িং, অ্যান্ড আমার গ্রুপ যখন আমি কারোর সাথে গান গাই তখন বলি রন্টি অ্যান্ড রকার্স, অ্যান্ড দে অল আর রকার্স, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার ব্যাপারে আমার কিছু বলার নাই, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, আপনি না হলে হয়তো এরকম গান গাওয়া হতো না, মিউজিক এই যে প্রেমটা সঙ্গীতের সাথে, এই যে সাধনার সাথে, সঙ্গীত তো সাধনার বিষয়, কনস্ট্যান্ট সাধনা, তাই না, যখনই তুমি নিয়ে বসছো তার মানে তুমি সাধনায় ঢুকছো, তাই না, অতএব এই সাধনাটার আনন্দ যে পেয়ে যাবে তার জীবনে কিছু লাগে না, আর কিছু লাগে না, হ্যাঁ, এবং ওই যে বললি সমস্ত যন্ত্র যারা হয় ওরকম, আমি হ্যাপিকে দেখেছি, লাকি ভাই না, কিন্তু হ্যাপি, হ্যাপি কুড মেক মিউজিক আউট অফ আ স্পুন, ওকে, হ্যাঁ, অর ইভেন মানে হোয়াট এভার হি গট, হ্যাঁ, সব কিছুর থেকে মিউজিক বানাতে পারতো, ওই রকম ওরাও, তাই না, সেই জিনিসটা দ্যাট ইউ ক্যান মেক, আমি আই এম টকিং অ্যাবাউট হ্যাপি আখান্ত, একটা ফোন এসছে, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ম্যাম ভালো আছেন আপনি, হ্যাঁ ভালো, আপনি কে বলছেন, আমি পলাশবাড়ি থেকে পপি বলতেছি, পপি বলছেন, কথা বলুন অতিথির সাথে, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন, খুব ভালো আছি আপু, আজকে আমি একটা গান শুনতে যাচ্ছি, আমার অনুরোধ, মনে করেন আপনার কণ্ঠ অনেক ভালো, আপনার কণ্ঠে যদি এই গানটা গেয়ে দেন আমাকে অনেক ভালো লাগবে, ওই যে কাল পড়ছিলাম ভালো আজ আমার কি হলো, রুনা লাইলা ম্যামের গানটা আপনি গেয়ে দিবেন প্লিজ, ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আসলে আমাদের প্র্যাকটিস করা নেই, আমি আসলে একটু চেষ্টা করি আমার নিজের কোনো গান গাইবার জন্য, চেষ্টা করলে পাবেন, হ্যাঁ চেষ্টা করলে পারবো, যে আপনাদের মানে আপনার দেশ কোথায় বলেন তো, আপনি ঢাকায় থাকেন, আমাদের শিখতে হবে, আচ্ছা পরে গানে আপনি থাকেন তাও সঙ্গে, চল পরে গানে, এবার যে গানটি গাইছি গানটার একটু থাকে না যেটা কমার্শিয়াল সং, একটু যে কিছু কিছু গান একটু গেয়ে আমি জনপ্রিয়তা পেয়েছি ছোট রন্টি হিসেবে, দেখো আমারই খুশিতে, গানটি শফিক তুহিন ভাইয়ের লেখা, আমি ওনার সাথে গেয়েছিলাম, গানটি সুর এবং কম্পোজিশন করেছেন আরিফ ড্রুমি ভাই, গানটি গাইছি, Thank you.
সুরে সুরে গুনগুনিয়ে কত কথা চাই শুনিয়ে চুপটি করে তোকে না বাতা রঙের শাড়ি পরে অপরূপ আসে যেছে দেখো না ওই নীলাকা
এত সুইট একটা গান, আগেও শুনেছি আগের বার যখন এসেছিলি তুই, তখন গিয়েছিলি, এত সুইট একটা গান, শুনতে খুব মজা লাগে, আনন্দ হয়, স্ফূর্তি। হ্যাঁ, আর খুব সুন্দর গাস তুই এটা। চল পরে গানে যাই। পরে আমরা কি গাইবো? হ্যালো বৃষ্টি, ঠিক আছে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট মুডের গান গাওয়ার চেষ্টা করছি। এখন যে গানটি গাইছি, গানটার নামই হচ্ছে হ্যালো বৃষ্টি। গানটি লিখেছেন টি আই অন্তর, সুর এবং কম্পোজিশন করেছেন পার্থ বড়ুয়া। একটু রক ঘরানার গান, ভালো লাগবে আশা করছি। Thank you.
Lovely. Thank you. Eto moja laglo. And really, you musicians really add so much beauty ganer moddhe. You are wonderful. Ebong biroti. Ashchi ferot abar amar gan niye My TV te thakun. এসে গেলাম শেষ অংশে। জানি না বাইরে বৃষ্টি হচ্ছে কি না, এত বৃষ্টির গান গেয়েছে আমাদের ছোট্ট মেয়েটি এত সুন্দর করে। বৃষ্টি কি সেই হ্যাঁ বার্তা নিশ্চয় পেয়েছে, অবশ্য যে হারে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে। এবং শেষ অংশ কোথায় যাবে প্রথমে আমাদেরকে নিয়ে? এবার আমরা একটু লালন সাইজির দুনিয়ায় ঘুরে আসি। সবই তো মোটামুটি গাইলাম, ঘুরে আসি। Thank you.
তারুণ তারুণ আসলে সামান্য কি তার দেখা পাওয়া যায় ফোন হ্যালো 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 আসসালামু আলাইকুম সাজাপুর সিরাজগঞ্জ থেকে বলছি আচ্ছা আমি সম্পর ম্যাডাম এসে কিন্তু আপনার অনবদ্য উপস্থাপনা মানে আমাকে পাগল করে দিয়েছে আর আজকের যে শিল্পী বৃষ্টি মামনি এত সুন্দর গাচ্ছে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে যে সে অলরাউন্ডার অরুণকান্তি কি গো যে রাগপ্রধান গান সে এত চমৎকার কম্বিনেশন আর যে বাসি যে বাজালো অনেক সুন্দর যদি আমার ছেলে কিন্তু মিঠু আর কি হ্যাঁ মেশো নমস্কার আমাদের সবার পক্ষ থেকে আপনাকে প্রণাম আমি এত সুন্দর কম্বিনেশনে আমি প্রোগ্রাম খুব কম দেখি আমি বিশেষ করে সম্পূর্ণ প্রোগ্রাম আমি দেখি এবং আজকে খুব ভালো লাগতেছে আমার এত একটা সুন্দর পরিচয় সবাই মিউজিশিয়ানকে আমার অনেক আশীর্বাদ এবং ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে শুনেন এটাও আমাদের অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্য এরকম একজন ভাই আপনি মানে মেশো এরকম একজন সন্তান মানে থ্যাংক ইউ সো মাচ আপনার সন্তানও সত্যি আসলে থ্যাংক ইউ এত প্রত্যেকটি সন্তান সবাই চলো পরের গানে যাই তাহলে এবার আমরা কি গান শোনাবো অভিমানী এবার আমরা একটু দেখি আমরা একটু একটু স্প্যানিশ এই ঘরানার একটু গান আপনাকে শোনাই এই গানটা সুমন কল্যাণদার সুর এবং কম্পোজিশন গানটা লিখেছেন চমৎকার একজন কম্পোজার এক্স্যাক্টলি মানে আমি তো চট্টগ্রামের লোক তো চট্টগ্রামের মানুষ সুমন দা চট্টগ্রামের মানুষ আর উনি আমাকে খুব ছোটবেলা থেকেই চেনে আমি যে মুডের গান তখন গাইতাম সেই মুডের একটি গান বানিয়েছে লাইক নাইনটিস ফ্লেভারে যে আমরা একটু ব্যান্ডের গানগুলো শুনতাম একটু সেরকম একটু ক্লাব টাইপের গান সুপার গান লিখেছেন সোহেল Thank you.
সারা দিন রাত কথা বলা for all of you. Thank you so wonderful. Much. এই যে উঠছো কণ্ঠস্বর নিয়ে এবং তোমাদের বাদ্যযন্ত্র নিয়ে এভাবে উঠতে থাকো. Thank you so much. আমি বিদায় নিয়ে নিব. বঙ্গবন্ধু এরকম শিল্পীদের চেয়েছিলেন. মাঝখানে গলা চিপে ধরা হয়েছিল. আমরা আবার বঙ্গবন্ধুর হয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের শিল্পী হব এবং স্বপ্নের শিল্পই বাঁচিয়ে রাখে একটা দেশকে. আমাদের বাংলাদেশের শিল্প বাঁচিয়ে রাখবে আমাদের দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সাথে. এই কামনাটা জানিয়ে এই শোকের মাস শেষ হতে চলল, কিন্তু শোকটা তো আমরা ভুলে যাইনি, কখনোই ভুলব না, এবং খুব শক্তির সাথে এই শোককে আমরা অন্য একটা স্তরে নিয়ে যাব, যেখানে বাংলাদেশের আসল শিল্পী, আসল শিক্ষা, আসল সংস্কৃতি, আসল মানুষগুলো সামনে এসে দাঁড়াবে. এই স্বপ্ন নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব এবং শেষ গানটিতে চলে যাব আমাদের মেয়েটি, ছোট্ট মেয়েটির কাছে. আমার এত ভালো লেগেছে তোমাদের সবার, এত চমৎকার, এত চমৎকার তোমরা আজকে সাজিয়েছ রাতটাকে, সন্ধ্যাটাকে. থ্যাংক ইউ. আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা. মানে আপনার মতো একজন মানুষ সামনে থাকলে তো একটু গান গাইতে পারি, এভাবেই মন খুলে গাইবার জন্য তো মানুষও দরকার. শুধু গেয়ে গেলাম, শোনার তো একটা মানুষ দরকার, সেই কারণে তো আমি গেয়েছিলাম. এই দুনিয়া এখন তো আর গান কিন্তু শোনার মানুষ খুবই অল্প. না রে, অনেকগুলো মানুষের ভিড়ে যদি একটা মানুষ পেয়ে যায় তখন খুবই ভালো লাগে. শোনা, আসলে শোনার মানুষ আছে, শুধু সামনে যে বসে আছে তাকেই শোনাবো এমন তো কথা না. যখন তুমি শোনাচ্ছ তখন তো চতুর্দিক শুনছে, কারণ হ্যাঁ, ইট ইজ দেয়ার ইন দ্য এয়ার. মাই টিভি কে ধন্যবাদ জানাচ্ছি এবং হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি. আমি তো মাই টিভি কে, মানে দেখো আমি একটা শুটিং এ ছিলাম, শুটিং এর একটা দিন ক্যান্সেল করে আমি চলে এসেছি. মাই প্লেজার, হ্যাঁ, আওয়ার প্লেজার. কারণ এটা আমার লোভের জায়গা, আমি গান শুনব. আমি আজকে গান শুনব, বৃহস্পতিবারটা আমি গান শুনতে চাই. আমি একদম দিয়েই দিয়েছি বৃহস্পতিবার কেউ ভাবে আমার বৃহস্পতি তুঙ্গে. থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন. ওকে, লাস্ট সংটা গাইছি, এটা চিটাগং এর গান আপনার জন্য. আমার বাড়ি কিন্তু চট্টগ্রাম, চাটগায়া মেয়ে আমি, একদম মৌলিক একটা টাটকা একটা গান, বাফর বাড়ি.
এটা আমার সেকেন্ড সোলো অ্যালবামে ছিল দর্পণে, ইট ওয়াজ কম্পোজিশনস বাই শকত আলী মোম ভাই, বাট ইট লিখেছেন ইমতিয়াজ ইকরাম আঙ্কেল। থ্যাংক ইউ গাইছি, থ্যাংক ইউ সবাইকে। ও তো জামাই না, ছোট জামাই।